ঈদের চাঁদ উঠে গেছে, ঈদ যেন সবার ঘরে ঘরে আনন্দ নিয়ে উঁকি দেয়। আমার বাসায় ঈদ উঁকি দেয় ভুনা খিচুড়ি নিয়ে। সকালবেলা ঈদের চাঁদ উঠতে না উঠতেই আমার বাসায় কিন্তু এরকম হাঁড়ি ভর্তি মাংস দিয়ে ভুনা খিচুড়ি তৈরি করতে হবে। ভুনা খিচুড়ি ছাড়া সকালটাই যেন মাটি, আর ভুনা খিচুড়ি ছাড়া সকালটাই যেন চলে না। আজকে এমন এক ভুনা খিচুড়ির রেসিপি দেখাবো যেটা দেখলে সবার কিন্তু ক্ষুধা লেগে যাবে। কারো জিভে পানি আসলে ভাই আমি কিন্তু দায়ী না। এইভাবে রান্না করে ইনশাআল্লাহ আপনারাও খেয়ে নেবেন। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপি সবার ভালো লাগবে। এখানে ভুনা খিচুড়ি রান্না করার জন্য প্রথমে মাংসটাকে রান্না করে নিচ্ছি। বড় সাইজের 4টা পেঁয়াজ, এলাচ, দারচিনি, লং, লবঙ্গ, সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। তো এখানে আদা রসুন পেস্টের সঙ্গে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ জিরা গুঁড়া। এখন যেটা দিতে হবে এটা আমার হাতের তৈরি করা স্পেশাল মশলা, শাহি মেজবানি মাংসের মশলা। যে কোনো মাংসের আইটেমে আপনারা এই মশলাটা ইউজ করবেন। 1 কেজি মাংসতে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিবেন, এতে করে এর টেস্ট আকাশচুম্বী হয়ে যাবে। যে খাবে সেই কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে যে এর মধ্যে কী এমন দিয়েছেন, এত বেশি মজার কেন। এই মশলাটা কিন্তু আমি আপনাদের মাঝে সেল করে থাকি, অনেক আপুরাই কিন্তু আমার কাছ থেকে নিয়ে থাকে। কারো যদি লাগে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন, আমি ভিডিওর শেষের দিকে ফোন নাম্বারটা দিয়ে দেব। এখন মাংসটা আমি কষিয়ে নিচ্ছি এই তেল মশলার মধ্যে। খুব ভালো করে মাংস কষাতে হবে, অল্প 1 কোষ পরিমাণ পানি দিয়েছি, এতে করে মাংস থেকে পানিটা বের হতে ইজি হবে। এদিক থেকে মুগ ডাল আমি টেলে নিচ্ছি। চুলার আঁচটা লো হিটে রেখে মুগ ডালটা টেলে নেবেন, এতে করে মুগ ডাল সুন্দর একটা গ্রান ছড়াবে আর কালারটাও সুন্দর আসবে। যখন দেখবেন মুগ ডাল ভাজা হয়ে গেছে, নামিয়ে এর সঙ্গে পোলার চাউল অ্যাড করে দিবেন। চাল আর ডালের রেশিওটা বলে দিচ্ছি, আপনি যদি 2 কাপ ডাল নেন সেক্ষেত্রে আপনি 4 কাপ চাল দিবেন। এই তো আমি আবারও এখানে আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি ঢেলে দিলাম। আর এই দানাদার ঘিটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। আর ঘি না দিলে কিন্তু এই টাইপের খাবারগুলোতে আলাদা কোনো টেস্ট আসে না, নর্মাল খাবারের মতোই লাগে। এখানে বড় সাইজের 5টা পেঁয়াজ কুচি দিয়েছি, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, 7 মতো লবণ দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ, আর আমার হাতের তৈরি করা মাংসের যে শাহি মশলাটা সেটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। খুব ভালো করে এখন আমি চালটাকে কষিয়ে নিচ্ছি, মানে চাল ডাল একসাথে করে এখানে ভাজা ভাজা করে নিচ্ছি। মিনিমাম 6 থেকে 7 মিনিটের মতো এটা ভেজে নিতে হবে। যেই হাঁড়িতে রান্না করতেছি এটা একটা ইটালিয়ান ডিজনি ব্র্যান্ডের হাঁড়ি। এই হাঁড়িটাও কিন্তু আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন, আমি স্ক্রিনের ওপর ফোন নাম্বার দিয়ে দিব। ঘি, হাঁড়ি, তারপর মশলা নেওয়ার জন্য এই একই নাম্বারে কল করবেন, তাহলে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন। চলুন হাঁড়িটা এক নজর দেখিয়ে দিচ্ছি। এটা ইটালিয়ান ডিজনি ব্র্যান্ডের একটা হাঁড়ি, খুবই সুন্দর। এটাতে আপনারা 2 কেজি চাউলের পোলাও, বিরিয়ানি আপনারা রান্না করতে পারবেন। একটু বড় সাইজের কিন্তু এটা, 37 সেন্টিমিটারের, পিছনে খোদাই করে লেখা থাকবে ইতালি। আপনারা নিজের চোখে দেখিয়ে নিতে পারবেন, আগে থেকে কোনো টাকা পে করতে হবে না। আপনারা যখন প্রোডাক্ট হাতে পাবেন তারপর ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন। এই তো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন, ঘরে বসেই হোম ডেলিভারি পাবেন। দেখুন পিছনে এরকম ইতালি লেখা দেখে তারপরে আপনারা প্রোডাক্টটা নিয়ে নেবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চাল ডাল মিলিয়েছিল 4 পট, সেই সুবাদে আমি পানি দিয়েছি 8 পট। এখন চুলার আঁচটা বাড়িয়ে রেখেছিলাম, চুলার আঁচটা এখন কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে করে দিয়েছি। এদিক থেকে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, আর চাল আর ডালের সঙ্গে এখন কিন্তু আমি মিলিয়ে দিচ্ছি মাংস, সেই সঙ্গে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আর পুরোপুরিভাবে কিন্তু খিচুড়িটা এখনও সিদ্ধ হয় নাই, তো এখন কিন্তু সব কিছু একত্রে করে চুলার আঁচটা লো হিটে রেখে দমে বসিয়ে রাখবো 15 মিনিটের মতো। 15 মিনিটের মধ্যেই কিন্তু চাল ডাল সুন্দরভাবে কুক করা হয়ে যাবে। এখন আমি আলতো হাতে উল্টে পাল্টে দিচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে আজকের এই ভুনা খিচুড়িটা। এইভাবে যদি ভুনা খিচুড়ি তৈরি করেন দেখবেন সবাই কিন্তু কবজি ডুবিয়ে খাবে, এটা অনেক মজার একটা রেসিপি। তো এখানে আরও কিছু উপকরণ দেওয়ার বাকি আছে, চাইলে এই পর্যায়ে আপনারা সার্ভ করতে পারেন, তবে আমি বাকি উপকরণগুলো কিন্তু এখানে অ্যাড করে দিব। কারণ বাকি উপকরণগুলো না দিলে রাজকীয় যে টেস্ট সেটা পাওয়া যাবে না। নামানোর ঠিক আগ মুহূর্তে আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি অ্যাড করে দিচ্ছি। ঘি, মশলা আর এই হাঁড়ি নেওয়ার জন্য স্ক্রিনের উপর যে ফোন নাম্বারটা দেওয়া আছে এটাতে কল করবেন, তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ কিশমিশ, দিয়ে দিলাম 4-5টার মতো আলু বখরা, 1 মুঠো পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। ব্যাস হয়ে গেল, এখন আমি খুব ভালো করে আবার একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিব।
গরম গরম প্লেটে তুলে নিন আর গরম গরম সালাদের সঙ্গে সার্ভ করুন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করবেন।